করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা কোনো সমাধান না পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন। মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সামনেই তারা বিক্ষোভ শুরু করেন। প্রবাসীদের দাবি, ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশের প্রবাসীরা কর্মস্থলে যোগ দিয়েছেন, বাংলাদেশের শ্রমিকরা আটকে পড়েছে কূটনৈতিক তৎপরতা না থাকায়। এ বিষয়ে তারা পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান। প্রবাসীরা বলেন, বারবার তাদের আশ্বস্ত করা হলেও এ নিয়ে কোনো দৃশ্যমান সমাধান হয়নি। বিক্ষোভের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আন্দোলনরত প্রবাসীদের আশ্বাস দেন, সমস্যা সমাধানে কাজ চলছে, তবে আন্দোলনকারীরা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থানের কথা জানান। যারা ভাগ করে দিয়েছেন যে এক একজন 100টা বা 200টা বা হোয়াটএভার নাম্বার আছে, তাদের মালিকদের সাথে যোগাযোগ করছেন এবং তারা একটা লিস্টটা কমপ্লিট করতে পারলে আমাদের জানাবেন, তখন আমরা আগামী সপ্তাহে আপনাদের একটা ছোট প্রতিনিধি দল যদি আসে তাহলে আমরা জানাইতে পারবো যে আমাদের প্রচেষ্টার ফলটা কি হলো।